আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সকল প্রশংসা গুণগান একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, আকাশ এবং জমির সৃষ্টিকর্তা, সমস্ত নিয়ামতের একমাত্র মালিক সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে অতি সুন্দর করে সৃষ্টি করেছেন। আমরা সকলেই তার প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ, এবং বিশেষভাবে প্রশংসা জ্ঞাপন করছি তিনি আমাদেরকে মসজিদে নববীর খুতবার অনুবাদ বিগত দিনগুলোর মতো আজও আমাদেরকে তিনি তৌফিক দিয়েছেন অনুবাদ করার, সেজন্য আবারও তার প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতপর সালাত এবং সালাম করি আমাদের রাসুলের উপর, যিনি আমাদেরকে এক আল্লাহ তাআলার গোলামির দিকে আহ্বান করেছেন এবং তার সাথে শিরিক করা থেকে আমাদেরকে বার বার তিনি সতর্কবাণী দিয়েছেন, নিষেধ করেছেন। সেই রাসুলের উপর সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে রয়েছেন, আমাদের আজকের এই খুতবার অনুষ্ঠান যে আপনারা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে প্রথমে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের জন্য দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা প্রার্থনা করছি, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াতে আখিরাতে নিরাপত্তা দান করেন, জাহান্নামের আযাব থেকে বাঁচান, জান্নাত দান করেন, আর দুনিয়াতেও আমাদেরকে দিনের উপর অটল রাখেন। এই প্রার্থনা করেই আজকের খুতবার অনুবাদ আমরা শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আহমদ বিন তালিব আল হুমাইদ হাফিজাহুল্লাহ। তিনি মসজিদ নববীতে আজকে যে বিষয়ে তিনি খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে উম্মতের প্রতি নবী ও রাসূলগণের পাঁচটি বিশেষ নসিহত। আমরা সেই নসিহতগুলো কি ছিল সেগুলো আজকের খুতবা থেকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ, এবং এই নিয়ত করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। নিজেরা তো এর উপর আমল করবই, আবার এই খুতবা শোনার পরে আমরা কিন্তু আবার অন্যদের কাছে এটাকে শেয়ার করব। আমরা বলবো যে এই শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষের কাছে এই সত্যকে পৌঁছে যাবে, এবং সেই সাথে আমরা সবাই আল্লাহর কাছ থেকে বিরাট পুরস্কার পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সামান্য আমলকে তিনি কবুল করেন, এর মধ্যে যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে যা আমরা অজানাবশত করে থাকি সেগুলো যেন আল্লাহ তাআলা তার দয়া অনুগ্রহ করে ক্ষমা করে দেন, আর আমাদের এই অনুবাদকে তিনি যেন বরকতময় করেন, আমিন। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমরা এখনই শুরু করছি আমাদের মূল বিষয়। আজকের তারিখ হচ্ছে 15ই সফর 1442 হিজরি, আর 2রা অক্টোবর 2020 ইংরেজি। ইমাম সাহেব সর্বপ্রথমে তিনি আমাদেরকে তাকওয়ার নসিহত করেছেন এবং তিনি বলেছেন যে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব, আর সবচাইতে সত্য এবং হেদায়েতের উত্তম পথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, আলহামদুলিল্লাহ। এরপর তিনি মুসলিম উম্মাকে লক্ষ্য করে বলছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার কোরআনুল কারিমে আমাদেরকে আদেশ করেছেন, তিনি আমাদেরকে নিষেধ করেছেন এবং ওসিয়ত করেছেন কয়েকটি বিষয়ে। বিশেষ করে তিনি প্রথমেই কোরআনুল কারিমের সূরা আনআমের 151 থেকে নিয়ে 58 পর্যন্ত এই 8টি আয়াত তিনি তেলাওয়াত করেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ তার গোলামদেরকে করেছেন। আমরা তার মধ্য থেকে 10টি নসিহত কি ছিল আমরা সেগুলো উল্লেখ করব আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট করার জন্য ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে বলছেন কুল তাআলু আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার উম্মতকে বলে দাও তাআলু, আসো, আমি তোমাদের কাছে তোমাদের রব তোমাদের উপর যা হারাম ঘোষণা করেছেন সেগুলো তোমাদেরকে আমি তেলাওয়াত করে শোনাব। প্রথম বিষয় কি? যা তোমাদের উপর হারাম ঘোষণা করেছেন তোমাদের রব তোমাদের সৃষ্টিকর্তা তা হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকেই অংশীদার স্থাপন করো না। আল্লাহ তাআলা একক,
তার কোনো শরীক নাই, তার সাথে কোনো কিছুকেই অংশীদার করো না। দুই, অবিল্লাওয়ালিদাইন ইহসানা, তোমরা মাতা পিতার সাথে এহসান করো। এহসান মানে সুন্দরভাবে কথা বলা, সবচাইতে ভদ্র নম্র কোমল আচরণ যা আপনি করতে পারেন তা সম্পূর্ণটাই হবে আপনার মা বাবার সাথে, এটাই হচ্ছে এহসান। এরকম এহসান করো মা বাবা। তিন নম্বর ওসিয়ত হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, অভাব অনটন বা দারিদ্রতার কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিব আর তাদেরকে রিজিক দিব। চার, ওয়ালা তাকরুবুল ফাওয়াহিশা মা যাহার মিনহা ও মা বাতন, তোমরা কোন অবস্থাতেই প্রকাশ্য হোক অথবা গোপনে হোক, প্রকাশ্যে অপ্রকাশ্যে কোন অবস্থাতেই তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সমস্ত নির্লজ্জ কাজের ঘোষণা দিয়েছেন, আল ফাওয়াহিশ নির্লজ্জ কাজ, পাপ অবাধ্যতা জিনা ব্যভিচার এই সমস্ত নির্লজ্জ কাজের তোমরা কোন অবস্থাতে ধারে কাছেও যাবে না, নাউজুবিল্লাহ, প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক। আজকে আমাদের এইসব প্রচার মাধ্যম, মোবাইল ফোনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আরো বিভিন্ন প্রোগ্রাম আছে, আমরা দেখতে পাই যেগুলোর মাধ্যমে সবচাইতে মানুষ প্রকাশ্যে অপ্রকাশ্যে তারা মহা পাপে লিপ্ত হচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে কোন অবস্থাতেই প্রকাশ্যে অপ্রকাশ্যে এই সমস্ত নির্লজ্জ কাজের ধারে কাছেও তোমরা যাবে না, নাউজুবিল্লাহ। পাঁচ, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক, অন্যায়ভাবে তোমরা কোনো মানুষকে হত্যা করবে না যা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যালিকুম মাসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এইসব ওসিয়ত এইসব নির্দেশ আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন যাতে করে তোমরা বুঝতে পারো, যাতে করে তোমরা বুঝো, এই জন্য দিয়েছেন। সূরা আনআমের 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যার নসিহত হলো 6 নম্বর নসিহত আমাদের হিসাব অনুযায়ী, ওয়ালা তাকরুবু মালাল ইয়তীম ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, তোমরা ইতিমের মালের নিকটবর্তী হবে না যতক্ষণ পর্যন্ত না তারা প্রাপ্ত বয়সে উপনীত না হয়, ততক্ষণ পর্যন্ত এতিমদের মালের নিকটবর্তী হবে না, তবে ইল্লা বিল্লাতিহি আহসান, ন্যায়সঙ্গতভাবে যতটুকু প্রয়োজন সেটা হতে পারে, কিন্তু অন্যায়ভাবে তোমরা এভাবে এতিমের মালের নিকটবর্তী হবে না, সেটা তোমরা খাবে না, এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ওসিয়ত করলেন, নির্দেশ প্রদান করলেন। এই হলো 6 নম্বর নির্দেশ। 7 নম্বর হচ্ছে ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা ন্যায়ভাবে পরিপূর্ণরূপে পরিমাপ এবং ওজনকে তোমরা পরিপূর্ণ করে দাও, কোন অবস্থাতেই সেখানে কমতি করা যাবে না, ন্যায়ভাবে সেটাকে পরিমাপ করতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে যারা ব্যবসায়ী তারা কিভাবে ক্রেতাকে একটু একটু করে কম দেওয়া যায় ওজনে, সেই পরিকল্পনায় তারা থাকে। আবার যখন তারা ক্রয় করে কোথাও কোনো ব্যক্তির কাছ থেকে, তখন মেপে নেওয়ার সময় খুব পরিপূর্ণভাবে নেয়, কিন্তু যখন বিক্রি করে তারা তখন সেটাকে কম দেওয়ার প্রচেষ্টা চালায়। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো হারাম ঘোষণা করেছেন সেই যুগে যেই যুগে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, তখনই বলেছেন তোমরা অজন যা মানুষের জন্য সাধ্যের বাহিরে। 8 নম্বর ওসিয়ত হচ্ছে ওয়াইদা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তোমরা কোনো কথা বলো তখন ন্যায়সঙ্গত ন্যায্য কথা বলো, যদিও তোমরা কোন আপনজনদের সাথে কথা বলো তারপরও ন্যায়সঙ্গত ন্যায্য কথা বলো। ওয়া বিআহদিল্লাহি আউফু, 9 নম্বর ওসিয়ত হচ্ছে যে তোমরা বিআহদিল্লাহি আউফু, তোমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেওয়া অঙ্গীকারকে তোমরা পুরা করো। আল্লাহর সাথে ওয়াদা, কত ওয়াদা আমরা আল্লাহ তাআলার সাথে দিয়ে যাচ্ছি কিন্তু সেগুলো কিন্তু আমরা পুরা করছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহর সাথে দেওয়া ওয়াদাকে অঙ্গীকারকে পুরা করো। যালিকুম মাসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, আর এই সব ওসিয়ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে করছেন, এভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করছেন যাতে করে লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। 10 নম্বর ওসিয়ত হচ্ছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এই যে ওসিয়তগুলো তোমাদেরকে করা হলো, 1 নম্বর তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না, তোমরা মাতা পিতার সাথে সুন্দর আচরণ করবে, তোমরা কোন অবস্থাতেই সন্তানদেরকে অভাব অনটনের কারণে হত্যা করবে না,
তোমরা নির্লজ্জ কাজের নিকটবর্তী হবে না প্রকাশ্যে অপ্রকাশ্যে কোন অবস্থাতেই নয়, এবং মানুষকে তোমরা হত্যা করবে না, তোমরা এতিমের মাল খাবে না, এতিমের মালে নিকটবর্তী হবে না, আর তোমরা অজনকে পরিপূর্ণভাবে পূর্ণতা করবে। এরপরে তোমরা মানুষের সাথে যখন কথা বলো ন্যায়সঙ্গত কথা বলো, এবং যদিও আপনজন হয় তারপরেও আর কি তোমরা এই সমস্ত সরল সঠিক পথের অনুসরণ করো, এটাই হচ্ছে সিরাতি মুস্তাকিমের পথ, যেই পথে আল্লাহর সাথে কোনো শিরিক নেই, কোনো জুলুম নেই, এই সমস্ত অপকর্ম অন্যায় কাজ এগুলো কোনো কিছুই নেই। আল্লাহ বলছেন ফাত্তাবিউ, তোমরা তার অনুসরণ করো, আলহামদুলিল্লাহ। ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবীলি, এবং তোমরা অসংখ্য পথকে অনুসরণ করবে না, যা অনুসরণ করলে পরে তোমাদেরকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, সিরাতি মুস্তাকিমের পথ থেকে তোমাদেরকে বিভ্রান্ত করবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আর এভাবেই আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করছেন, নির্দেশ প্রদান করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারো। আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আমরা 10টি ওসিয়তের কথা আমরা শুনেছি। এই আয়াতগুলোকে উলামায়ে কেরামগণ বলে থাকেন যে আয়াতুল ওসায়া আল আশর, অর্থাৎ 10টি ওসিয়তের আয়াত সমূহ। তো এই আয়াতগুলো কোরআনুল কারিমের সূরা আনআমের 51, 52, 53, 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সব ওসিয়তগুলো করেছেন, আপনারা পড়বেন ইনশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কোরআনুল কারিম সম্পর্কে বলছেন সূরা আনআমের 155 নম্বর আয়াতের মধ্যে যে ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, এই যে কিতাব, এই কিতাব আমি নাযিল করেছি যা হচ্ছে মুবারাকুন, বরকতময় কিতাব, আলহামদুলিল্লাহ। ফাত্তাবিউহু, এই কিতাবের অনুসরণ তোমরা করো, ওয়াত্তাকু, আর আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অনুগ্রহ পাবে, দয়া পাবে। সুতরাং কোরআন হচ্ছে বরকতময় কিতাব, তবে তাদের জন্যই বরকতময় যারা এই কিতাবের অনুসরণ করবে, যারা এই কিতাবকে তাদের জীবনে বাস্তবায়ন করবে, তাদের জীবনে হচ্ছে অসংখ্য বরকত, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আপনারা মূল্যবান নসিহত শুনেছেন যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিহত করেছেন। তবে সবচাইতে প্রথম এবং সবচাইতে বড় নসিহত হচ্ছে যে তোমরা কোনো অবস্থাতেই আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো শিরিক করবে না, যা তোমাদের উপর আল্লাহ তাআলা হারাম ঘোষণা করছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো আসলে জানি না শিরিক কি জিনিস, বড় শিরিক কি আর ছোট শিরিক কি, এগুলো তো আমরা জানি না, বুঝি না, এই জন্য অসংখ্য মানুষ অজ্ঞতাবশত শিরিক এবং কুফরিতে লিপ্ত হচ্ছে, নাউজুবিল্লাহ। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, এরপরে সম্মানিত খতিব সাহেব তিনি এবার আমাদেরকে জাকারিয়া আলাইহিস সালাম তিনি তার কওমকে বনী ইসরায়েলদেরকে যে 5টি নসিহত করেছিলেন, 5টি উপদেশ দিয়েছিলেন, যে উপদেশগুলো আল্লাহ তাআলা মূলত তাকে দিয়েছিলেন এবং সেগুলোর উপর আমল করতে বলেছিলেন, এবং এই ঔষধগুলো দেওয়ার ব্যাপারে তার উম্মতকে ঈসা আলাইহিস সালামও তিনিও আকৃষ্ট ছিলেন। শুনুন এখন সেই নসিহতগুলো, সেই উপদেশগুলো কি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাচ্ছেন এই সংবাদ হচ্ছে সত্য সংবাদ, তিনি হচ্ছেন ধর্ম প্রচারক এবং তিনি হচ্ছেন সত্যবাদী। তিনি বলছেন যা হাদিসে এসেছে, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন যার নাম্বার হচ্ছে 2863 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহিয়া বিন জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহিয়া আলাইহিস সালামকে আদেশ করলেন, 5টি ওসিয়ত করলেন আর বললেন এগুলোর উপর তুমি আমল করবে এবং তুমি তোমার কওমকে বনী ইসরায়েলদেরকে এগুলোর প্রতি আমলের ব্যাপারে আদেশ প্রদান করবে। কিন্তু তিনি বিলম্ব করলেন, তখন ঈসা আলাইহিস সালাম তাকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে 5টি আদেশ দিয়েছেন, আপনি নিজেও এগুলোর উপর আমল করবেন, বনী ইসরায়েলদেরকে আমল করতে বলবেন, সুতরাং আপনি যদি আদেশ দেন তো দেন, অন্যথায় আমি এগুলোর প্রতি আদেশ দিব। তখন ইয়াহিয়া আলাইহিস সালাম বললেন না, আপনি যদি এগুলো আমার আগে তাদেরকে উপদেশ দেন তাহলে আমার উপর আযাব আসতে পারে, আমি অপমানিত লাঞ্ছিত হতে পারি, আমি জমির ভিতরে আল্লাহ তাআলা হয়তো আমাকে দোষিয়ে দিতে পারেন। তো এই জন্য তিনি তখন নিজে নসিহত করলেন বাইতুল মুকাদ্দাসে, সে যুগের অসংখ্য মানুষদেরকে তিনি জমা করলেন
এবং মানুষ মসজিদের ভিতরে পরিপূর্ণ হয়ে গিয়ে বারান্দা পর্যন্ত মানুষ বসে গেল। এরপরে তিনি তাদেরকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি ওসিয়ত তোমাদেরকে করেছেন, যাতে করে সেগুলোর উপর আমি নিজে আমল করি এবং তোমরাও যেন সেগুলোর উপর আমল করো। এক নম্বর, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে না। একজন ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার দৃষ্টান্ত হচ্ছে এমন যে কোনো ব্যক্তি তার পরিশুদ্ধ অর্থ থেকে স্বর্ণরূপ্য দিয়ে সে একটি গোলামকে বাজার থেকে ক্রয় করলো আর গোলামকে বলল, এই হলো আমার বাড়ি আর এই হলো আমার কাজ, তুমি আমার কাজগুলো যথাযথভাবে আমার কাছে আদায় করে দিবে। এবার ওই গোলাম যা কাজ করে, কাজ করার পর দেখা যায় সে কি করে এগুলো, ইলা ইউআদ্দি ইলা গায়রি সাইয়িদিহি, সে আমল করার পরে যা লাভ হয় এগুলো সব সে দেখা যায় অন্য অন্য মনিবকে এগুলো সব দিয়ে দিচ্ছে, যে মনিব তাকে ক্রয় করেছে, যেই মনিবের খাবার খায়, যার বাড়িতে থাকে তাকে তার পাওনা না দিয়ে অন্যদেরকে দিচ্ছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম বলছেন, ফা আইয়ুকুম ইয়ারদু আন ইয়াকুনা আবদুহু কাযালিক, তোমাদের কে খুশি হবে তার একজন গোলাম এমন হোক, নাউজুবিল্লাহ কেউ খুশি হবে না। এই জন্য কোনোদিন আল্লাহ তাআলা শিরিককারীদের প্রতি তিনি সন্তুষ্ট নন। তাই তিনি কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন, ইন্নাহু মাইয়ুশিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত নামক নিয়ামতকে হারাম করে দেন, তার স্থান হয়ে যায় জাহান্নাম, নাউজুবিল্লাহ। শিরিককারীদের সাথে আল্লাহ তাআলার কোনো আপোষ নেই, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা শিরিককারীদেরকে ক্ষমা করবেন না বলে ওয়াদা দিয়েছেন। তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না তাদেরকে যারা এক আল্লাহর সাথে শিরিক করে, অন্য যে কোনো গুনাহ ইচ্ছা হলে দয়া হলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, সুবহানাল্লাহ। কিন্তু শিরিককারীর কোনো ক্ষমা নেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। সুতরাং কোনো গোলাম তার কি বলে, কোনো মনে কোনো মনিব তার গোলামের উপর সন্তুষ্ট হবে না এমনটি যদি করে যে অন্যের কাজ করে সে। দুই নম্বর ওসিয়ত তোমাদেরকে আল্লাহ তাআলা করেছেন বা আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন, তোমরা সালাত আদায় করবে এবং নামাজে তোমরা এদিক সেদিক কোনো অবস্থা দিয়ে তাকাবে না, কারণ যতক্ষণ পর্যন্ত একজন মুসল্লি নামাজেরত থাকে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের দিকে তাকিয়ে থাকেন, সুবহানাল্লাহ। তিন, তোমরা সিয়াম পালন করবে, সিয়াম পালন করার দৃষ্টান্ত হচ্ছে এমন, একজন ব্যক্তির একটা থলে আছে, সেই থলেতে দেখা যায় অনেক এরকম সুন্দর সুন্দর কস্তুরি মেশকি আম্বর, এরকম সুগ্রাণ জাতীয় আতর এগুলো রয়ে গেছে, এবার এগুলো দ্বারা সবাই সুগ্রাণ পাচ্ছে আলহামদুলিল্লাহ। এই রকম এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্না রিহাস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, ওই মেশকি আম্বরের চাইতে কস্তুরির চাইতে আল্লাহর কাছে রোজাদারের যে মুখে দুর্গন্ধ সেটা আল্লাহর কাছে এর চাইতে বেশি প্রিয়, এর চাইতে বেশি সুগ্রাণ, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে এত বেশি প্রিয়। এই কথাটি যেমন আমাদের ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এই একই কথা আবার ইয়াহইয়া আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকেও বলেছিলেন আলহামদুলিল্লাহ রোজার ব্যাপারে। প্রিয় বন্ধুগণ, চার নম্বর ওসিয়ত হচ্ছে, আদেশ হচ্ছে তোমরা সদকা করো। ইয়াহইয়া আলাইহিস সালাম তার কমকে বললেন, সদকা করার দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির পিছনে শত্রু ধাওয়া করছে, সেই ব্যক্তি রাস্তা দিয়ে চলছে, পিছনে শত্রু দ্রুত গতিতে তার দিকে ধাওয়া করছে, এবার লোকটি একটা প্রাচীন একটা খুব শক্তিশালী দুর্গের ভিতরে সে আশ্রয় গ্রহণ করলো। আফন আফন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সদকা করার, তার দৃষ্টান্ত হচ্ছে এমন যে একজন ব্যক্তির এরকম শত্রু তাকে আটক করেছে, বন্দি করেছে, এরপরে তার গর্দান কাটা হবে, এভাবে তাকে বেঁধেছে গর্দান কাটার জন্য, এখন গর্দান কাটবে, ঠিক সেই মুহূর্তে সে বলছে আমি তোমাদেরকে মুক্তিপণ দিব, আমাকে তোমরা ছেড়ে দাও, তখন সে অনেক অর্থ সম্পত্তি দিয়ে সে তখন তার জানকে বাঁচিয়ে নিয়ে আসে। এটা হচ্ছে একটা মানুষের সদকার দৃষ্টান্ত, যে সদকা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামের আযাব থেকে এভাবে বাঁচিয়ে দিবেন, সুবহানাল্লাহ। চার নম্বর আদেশ তোমাদেরকে করছি, তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো, আল্লাহ তাআলার জিকির করো। এই জিকিরের দৃষ্টান্ত হচ্ছে এমন যে একজন ব্যক্তির পিছনে শত্রু ধাওয়া করছে, তখন
সেই ব্যক্তিটি ইদা আতা আলা হিসনিন হাসিন, সে একটা দুর্গের ভিতরে আশ্রয় গ্রহণ করলো, তখন শত্রুদের আক্রমণ থেকে সে বেঁচে গেল আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন এমনি ভাবে কাযালিকাল আব্দু লা ইয়াহরুজু নাফসাহু মিনাশ শাইতান ইল্লা বিযিকরিল্লাহ, এমনি ভাবে আল্লাহর একজন গোলাম শয়তানের আক্রমণ থেকে বাঁচার কোনো পথ নেই একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে একজন মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে ওয়াসওয়াসা থেকে সে মুক্তি পেতে পারে, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর জিকিরের এত মর্যাদা। তাহলে আমরা কয়টি ওসিয়ত পেয়েছি? এক নম্বর, ইয়াহইয়া আলাইহিস সালাম বলেছেন তার কওমকে, এক, আল্লাহর গোলামি করবে আল্লাহর সাথে শরীক করবে না, দুই, নামাজ আদায় করবে, তিন, তোমরা সিয়াম পালন করবে, চার, সদকা করবে মানে যাকাত আদায় করবে, পাঁচ, এক, আল্লাহর স্মরণ করবে, জিকির করবে, তাহলে শয়তান থেকে তোমরা বেঁচে যাবে, সুবহানাল্লাহ। এই হলো পাঁচটি ওসিয়ত, এই পাঁচটি ইবাদত তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ানা আমরুকুম বিখামসিল্লাহ আদেশ করছি, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, তা হচ্ছে এই, এক নম্বর আস-সামউ, দুই আত-তাআতু, তিন আল জিহাদু, চার আল হিজরতু, পাঁচ আল জামাআ। এক নম্বর আস-সামউ, এর মানে তোমরা রাষ্ট্রনায়কের কথা শুনবে, দুই, অত্তাআতু, তার আনুগত্য করবে, তিন, তোমরা জিহাদ করবে, চার, তোমরা হিজরত করবে, পাঁচ, আল জামাআ মানে জামাতকে আঁকড়ে ধরবে। কেন? ফা ইন্নাহু মান ফারাক আল জামাআ কায়দা শিবরিন ফাকাদ খালা রিবকাত আল ইসলাম মিন উনুকিহি ইল্লা আন ইউরাজিআ, একজন ব্যক্তি জামাত থেকে সে যদি এক বিগত পরিমাণ, সামান্য পরিমাণ বের হয়ে যায় মুসলিম জামাত থেকে, তাহলে সে যেন ইসলামের যে তার কাছে রশি ছিল, তার কাছে দায়িত্ব ছিল, ইসলামের এই দায়িত্বকে তার গাঁট থেকে সে নামিয়ে দিল, নাউজুবিল্লাহ। তাহলে মুসলিম জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। এইভাবে করে একজন মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঁচটি ওসিয়ত তার উম্মতের জন্য। প্রিয় বন্ধুগণ, আস-সামউ মানে শোনা, রাষ্ট্রনায়কের কথা শুনতে হবে, দুই, আনুগত্য করতে হবে। এখন আস-সামউ ওয়াত-তাআ রাষ্ট্রনায়কের কতক্ষণ পর্যন্ত? ফিল মারুফ, যতক্ষণ পর্যন্ত তিনি আমাদেরকে সৎ কাজের ব্যাপারে কোনো আদেশ প্রদান করেন, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে। কিন্তু রাষ্ট্রনায়ক যদি পাপ কাজের ব্যাপারে কোনো আদেশ করেন, তাহলে সেটা আমরা মানব না, আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। এটাই হচ্ছে বিধান, যে একমাত্র আনুগত্য করতে হবে, নেতার আনুগত্য করতে হবে, ফিল মারুফ, আনুগত্যের ক্ষেত্রে, ভালো কাজে, সৎ কাজে, কোনো অবাধ্যতার কাজে, পাপ কাজে কখনো নেতার আনুগত্য করা যাবে না। এরপরে এখানে সমাপ্তি ঘটাচ্ছি প্রথম খুতবার। আমরা এবার দ্বিতীয় খুতবায় ফিরে যাচ্ছি। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব একটা আয়াত তেলাওয়াত করলেন, চমৎকার, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজিজি ওয়ালিদুন আন ওয়ালাদি, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং ওই দিনকে তোমরা ভয় করো যেই দিন কোনো পিতামাতা তার সন্তানের কোনো কাজে আসবে না, কোনো উপকার করতে পারবে না, এবং সন্তানও তার কোনো পিতামাতার উপকার করতে পারবে না। আল্লাহর ওয়াদা সত্য, ফালা তাগুরুন্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া লা ইগুররুন্নাকুম বিল্লাহিল গুরুর, আর তোমাদেরকে যেন এই পার্থিব জীবন প্রতারণায় ফেলতে না পারে, কেননা বিশেষ করে ওয়ালা ইগুররুন্নাকুম বিল্লাহিল গুরুর, আল্লাহ সম্পর্কে তোমাদেরকে যেন প্রতারণা করতে না পারে। আল্লাহু আকবার, এই দুনিয়া আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে, দুনিয়া সম্পর্কে প্রতারণায় ফেলে দিচ্ছে। তাই আল্লাহ তাআলা বলছেন তোমরা দুনিয়ার মুহে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যাবে না। ওই দিনকে ভয় করো যেই দিন সন্তানাদি তার মাতা পিতার কোনো উপকার আসবে না, এবং মাতা পিতাও সন্তানাদির কোনো উপকারে আসবে না। আল্লাহু আকবার, কত কত কঠিন কথা। এই আয়াত তেলাওয়াত করার পরে তিনি একটি হাদিস আমাদের কাছে বর্ণনা করেছেন, যে হাদিসটি ইমাম বাজ্জার তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম তার মুস্তাদরাক গ্রন্থে বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে পাঁচটি ওসিয়ত করেছেন। তিনি বলেছেন ইয়া মাআশারাল মুহাজিরিন, হে মুহাজিররা শুনো, খিসালুন খামসুন, পাঁচটি সুন্দর আচরণ, এগুলো ইদা নাযালনা বিকুম,
পাঁচটি সমস্যা, পাঁচটি বিপদ, মুসিবত, এগুলো যদি তোমাদের উপর অবতীর্ণ হয়ে যায়, আমি এই ব্যাপারে আশ্রয় প্রার্থনা করছি যে তোমরা যেন সেগুলো না পাও। সেই পাঁচটি কি কি, কি কি সমস্যা, কি কি বিপদ, কি কি মুসিবত? এক নম্বর, যদি কোনো কওমের মধ্যে আল ফাহিশা, জিনা, ব্যভিচার, নির্লজ্জ কাম প্রকাশ্যভাবে বৃদ্ধি পেয়ে যায়, তাহলে সেই কওমকে আল্লাহ রাব্বুল আলামিন মহামারী দিয়ে এবং তাদেরকে অভাব অনটন দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন, নাউজুবিল্লাহ। দুই, এবং এমন সব রোগ ব্যাধি, সেই সাথে এমন সব রোগ ব্যাধি দিবেন যেগুলো ইতিপূর্বে ছিল না। তাহলে এটা হলো এই নির্লজ্জ বেহায়াপনা, বেপর্দা এবং এই জিনা ব্যভিচার সমাজে যদি বৃদ্ধি পায়, তাহলে মহামারী এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এগুলো আসবে। দুই, তোমরা ওজনে পরিমাপে কম দিবে না, কেননা যদি এটা করো তাহলে দুর্ভিক্ষ তোমাদের কাছে আসবে এবং রাষ্ট্রনায়কের জুলুম তোমাদের উপর চেপে বসবে, নাউজুবিল্লাহ। রাষ্ট্রনায়ক জুলুম করছে, আজকে আমরা বলি রাষ্ট্রনায়ক জুলুম করছে, কিন্তু আমরা নবীজি থেকে শুনি, নবীজি বলেছেন ওজনে কম দিবে না, মানুষকে ঠকাবে না, ঠকালে পরে বিশ্বিনীন উখিদু বিশ্বিনীন, তোমাদের উপর দুর্ভিক্ষ আসবে এবং তোমাদের উপর রাষ্ট্রনায়কের জুলুম চলে আসবে, নাউজুবিল্লাহ। আজকে নিজেরা যখন আমি আপনি আমরা পরিবারের ভিতরে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সকল অঙ্গনে যখন আমরা জুলুম দিয়ে সমাজকে পরিপূর্ণ করে ফেলেছি, সমাজকে যখন অন্ধকারে পরিণত করেছি, তখন রাষ্ট্রনায়কের যখন আঘাত আসে, যখন অভাব অনটন আসে, তখন আমরা বলি যে আমাদের রাষ্ট্রনায়ক ভালো না। কিন্তু নবীজি বলছেন যদি তোমরা ওজনে কম দেও, এর মানে এটা জুলুম যদি করো, তাহলে তোমাদের উপর কিন্তু এসব বিপদ আসবে, রাষ্ট্রনায়কের আযাব আসবে। তিন নাম্বার, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা মালিহিম ইল্লা মুনিউ আল কাতরা মিনাস সামা, যদি তারা যাকাত আদায় করতে বিরত থাকে তাহলে বৃষ্টি তাদের উপর অবতীর্ণ হবে না। ওয়ালাউলাল বাহাইম লাম ইমতারু, যদি পৃথিবীতে চতুষ্পর্যন্ত না থাকতো তাহলে কিন্তু কোনো বৃষ্টি তাদের উপর আসতো না, বৃষ্টি অবতীর্ণ হতো না। চার নাম্বার, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে দেওয়া ওয়াদাকে কখনো তোমরা ভঙ্গ করবে না, যদি ভঙ্গ করো তাহলে শত্রু তোমাদের উপর বিজয় লাভ করবে এবং শত্রুরা রাষ্ট্রে প্রবেশ করে তাদের কাছে যা আছে তা নিয়ে নেবে, নাউজুবিল্লাহ। সুতরাং আজকে বহু মানে বহির শত্রুর যে আক্রমণ প্রতিটি মুসলিম রাষ্ট্রে, কাফের মুশরিকদের কবলে প্রতিটি মুসলিম রাষ্ট্র যে আস এক মহা বিপদের মধ্যে, বিপদের সংকটে, এটার কারণ হচ্ছে এই যে কারণ তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে ওয়াদা এগুলোকে ভঙ্গ করছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি মানুষ চলছে না। পাঁচ নাম্বার, যে কোনো রাষ্ট্রনায়ক যদি আল্লাহ রাব্বুল আলামিন যা নাযিল করেছেন এর উপর যদি জীবন বিধান, এর উপর যদি আইন প্রণয়ন তারা না করে, তাহলে ইল্লা জাহালাল্লাহু বাসাহুম বাইনাহুম, তাদের মাঝে, রাষ্ট্রের জনগণের মাঝে এবং রাষ্ট্রনায়কের মাঝে একটা বাসুন, একটা বিপদ, মুসিবত, দ্বন্দ্ব এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই হলো পাঁচটি নসিহত এবং পাঁচটি মহাবিপদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করেছেন। তাহলে এক নম্বর কি, এক নম্বর হচ্ছে যে জিনা ব্যভিচার থেকে, নির্লজ্জ কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আমরা মহামারী সহ আমরা যদি বিভিন্ন অভাব অনটন রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে চাই, দুই, আমাদেরকে অবশ্যই ওজন সঠিক করতে হবে, ধোঁকাবাজি করা যাবে না, অন্যথায় দুর্ভিক্ষ আসবে এবং রাষ্ট্রনায়কের পক্ষ থেকে জুলুম আসবে আমাদের উপর। তিন, আমরা কোন অবস্থাতে যাকাত আদায় করা থেকে বিরত থাকবে না, যদি আদায় করা হয় তাহলে আল্লাহ রহমত উঠে যাবে, মানে বৃষ্টি আসবে না, হবে না দেশের, মানে আল্লাহ রহমত উঠে যাবে, হয়তো বা কোনো দেশে খুব বেশি বৃষ্টি হবে, জাতি করে ধ্বংস হয়ে যায়। চার নম্বর, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যে ওয়াদা আমরা দিয়েছি কোরআন এবং সুন্নার উপর আমল করব, সেটাকে আমরা যেন কোনো অবস্থাতে ভঙ্গ না করি। যদি কোরআন এবং সুন্নার উপর জীবন না করি, জীবনযাপন না করি, তখনই কিন্তু বহির শত্রু আমাদের উপর ঘরে প্রবেশ করবে, আল্লাহ তাআলা সেই সুযোগ খুলে দেবেন, নাউজুবিল্লাহ। আর পাঁচ নম্বর হচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী প্রতিটি রাষ্ট্রনায়ককে দেশ পরিচালনা করা উচিত, অন্যথায় রাষ্ট্রনায়ক কোনো দিন জনগণের ভালোবাসা পাবে না, জনগণ এবং রাষ্ট্রনায়কের মধ্যে এক বিরাট দ্বন্দ্ব, এক অশান্তি, এক যুদ্ধ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব তিনি তার খুতবার শেষাংশে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কেন এই উম্মত অপমানিত, লাঞ্ছিত হবে পৃথিবীতে, আবার কিভাবে এই উম্মত সম্মান ও মর্যাদার শীর্ষে পৌঁছে যাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন তা হচ্ছে, ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকার ওয়া রাদিতুম বিল যারউই ওয়া তারাকতুম জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানযিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা যদি এমন ব্যবসা করো, আইনা মানে এমন ব্যবসা, অর্থাৎ কোনো মাল যদি আপনি কিনতে যান তাহলে সেই বিক্রেতা বলবে, নগদ যদি নাও তাহলে এই মালের দাম আছে 10,000 টাকা, আর যদি বাকিতে নাও তাহলে এটা 15,000 টাকা এক বছর পরে। আমরা ওইভাবে ব্যবসা বাণিজ্য করছি, ওইভাবে ক্রয় বিক্রি করছি, নগদ কম দিয়ে কিনছি, বাকিতে গেলে অনেক বেশি টাকা, এটাকে আইনা ব্যবসা বলা হয়। নবীজি বলছেন, এই ব্যবসা যখন তোমরা করবে, অথচ মানে মালের দাম মূলত 10,000 টাকা, কিন্তু বাকিতে হওয়ার কারণে ওইটার ওইটার যে অতিরিক্ত মূল্য বৃদ্ধি পেয়ে যায়, এটাকে আল আইনা বলা হয়েছে। আল আইনা, এই ব্যবসা যখন তোমরা করবে এবং তোমরা যখন গবাদি পশুর মাধ্যমে তোমরা আবাদ করবে এবং তোমরা যখন অরদিয়ে তুমি বিজারি কৃষি আবাদেই তোমরা যখন খুশি হয়ে যাবে, অর্থাৎ আমরা যখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ব হারাম ব্যবসা নিয়ে এবং দুনিয়ার প্রতি আকর্ষণ এগুলো যখন আমাদের বৃদ্ধি পেয়ে যাবে, ও তারক তুমুল জিহাদ এবং জিহাদকে তোমরা প্রত্যাখ্যান করবে সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর অপমান এবং লাঞ্ছনা নাজিল করবে নাউজুবিল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দিনে ফিরে না আসবে। এই জন্য প্রিয় ভাইরা, আমার ব্যবসা বাণিজ্য করা এবং কৃষি কাজ করা এটা নিন্দনীয় নয়, কিন্তু তখনও এটা নিন্দনীয় যখন এক আল্লাহ তাআলার দিনকে ভুলে যাব, দুনিয়া অর্জন যখন আমাদের কাছে আখিরাতের চাইতে বড় বিষয় বলে গণ্য হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চাইতে দুনিয়া উপার্জন, দুনিয়াতে বেঁচে থাকাই যখন আমাদের মূল লক্ষ্য হবে, তখন আল্লাহ তাআলা আযাব দিবেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আজকের খুতবা থেকে আমরা যে মূল্যবান কথাগুলো শুনলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকে আমরা সবচেয়ে মূল্যবান নসিহত যা শুনেছি সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে যে নসিহতগুলো করেছেন, 52-53 নম্বর আয়াতের মধ্যে 10টি ওসিয়ত, সেখানে সবচেয়ে মূল্যবান ওসিয়ত হচ্ছে, আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে তোমরা শিরিক করিও না এবং জিনা ব্যভিচারের নিকটবর্তী হওয়া থেকে, নির্লজ্জ বেহায়াপনা কাজ থেকে আমাদেরকে আল্লাহ বলছেন ধারে ধারে কাছেও তোমরা যাবে না। আল্লাহু আকবার। ওজনে কম দেওয়া যাবে না, আমরা এগুলো শুনেছি। হারাম মালে নিকটবর্তী হওয়া যাবে না, আজকে আমরা এগুলো শুনেছি। আমরা শুনেছি সমস্ত নবীগণ তাদেরকে উপদেশ দিয়েছেন, বিশেষ করে ইয়াহিয়া আলাইহিস সালাম কি বলেছেন, এক আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। তাহলে আল্লাহ কোরআনুল কারীমও ওসিয়ত করেছেন আমরা যেন শিরিক না করি, ইয়াহিয়া আলাইহিস সালাম ওসিয়ত করেছেন আমরা যেন শিরিক না করি, আর ঈসা আলাইহিস সালাম এই ব্যাপারেও তিনি কথা বলেছেন এবং এই ওসিয়তগুলো তিনিও করতে চেয়েছিলেন। সেই সাথে প্রিয় বন্ধুগণ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন 5টা বিষয়ে, যে তোমরা যদি আল্লাহর এই যে কি বলে, যদি তোমরা ফাহিশা কাজ নির্লজ্জ কাজ প্রকাশ্যভাবে করো তাহলে মহামারী আসবে, তোমাদের উপর অভাব অনটন আসবে, তোমাদের উপর বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আসবে। আজকে যে করোনা ভাইরাস আমরা যাকে ভয় পাচ্ছি, গোটা বিশ্ব যার ভয়ে আতঙ্কিত, গোটা বিশ্ব যেন পরিবর্তন করে ফেলেছিল, এক ত্রাস সৃষ্টি করে ফেলেছিল, যে ত্রাস এখনো অনেকটাই বাকি আছে, এটার কারণ একটা বেহায়াপনা, নাউজুবিল্লাহ, এটার কারণ একটা নির্লজ্জ বেহায়াপনা কাজ, পাপ। আজকে সমাজে মুসলিম পরিবারে বিভিন্ন জায়গায় বহির শত্রুদের যত আক্রমণ, এগুলো সব আল্লাহ তাআলার কোরআনকে প্রত্যাখ্যান করার কারণে এইসব আপদ বিপদ মুসিবত গুলো আসছে। মুসলিম রাষ্ট্রনায়ক গুলো তারা যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী তারা দেশকে পরিপূর্ণভাবে পরিচালিত করছে না, বরং চাচ্ছে যে অন্য কিছু দিয়েই যদি আমরা পরিচালিত করি, কাফের মুশরিকদের সহযোগিতা নিয়েই, তাহলে বুঝি আমরা বেশি লাভবান হতে পারবো, কিন্তু আসলে বিষয়টি তা নয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে অঙ্গীকার সেটাকে যদি পালন করা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আল্লাহ তাআলা যেই কোরআন নাজিল করেছেন, যে সুন্না নাজিল করেছেন, এর উপর যদি আমল করা হয় তাহলেই মানুষ মুক্তি পাবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে, মানুষ সম্মান এবং মর্যাদা পাবে। এইসব বিষয়গুলো আজকে আমরা জানতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এর উপর বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।